অনেকের স্বপ্ন থাকে ঢাকায় একটা জমি হবে এবং জমির মালিক হবেন। অনেকেই অনেক কষ্ট করে আপনারা ইনকাম করেন, ভালো একটা জায়গা পাচ্ছেন না যেখানে আপনি জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন। আজকে আমরা চলে আসি শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে, তাও আবার ঢাকা শহরের এমন সুন্দর একটা জায়গায়। আপনি অবাক হয়ে যাবেন যদি আজকের ভিডিওটা দেখেন, কোথায় আমি দাঁড়িয়ে আছি আপনি শুধুমাত্র ইমাজিন করবেন। দেখেন, এটা কিন্তু নদী, ঢাকায় নদীর পাড়ে, নদী থেকে দুইটা তিনটা প্লট পরেই কিন্তু চমৎকার একটা লোকেশন, যেখানে 12 কাঠা জমির উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে, G+13, অর্থাৎ 14 তলা বিল্ডিং। সেই 14 তলা বিল্ডিংয়ে আপনি থাকবেন, নদীর বাতাসটা সরাসরি আপনার ফ্ল্যাটে আসবে, আপনি বাতাস, ভরপুর বাতাসে আপনি আরামে এই ফ্ল্যাটে বসবাস করতে পারবেন। আপনার পরবর্তী প্রজন্ম অথবা আপনি নিজে যখন এই ফ্ল্যাটে থাকবেন, আপনার কিন্তু অনেক ভালো লাগবে। এবং এমন একটা সুন্দর, দেখেন এখানে কিন্তু বড় লঞ্চ যাচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বড় কিন্তু লঞ্চ এখান দিয়ে যাতায়াত করে। এবং কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি, অনেকেই জানতে চান কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি, খুবই পপুলার একটা হাউজিং। যেই গার্ডেন সিটিতে আপনারা আসবেন, নিরিবিলি সুন্দর এবং রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, হাউজিং রাস্তাগুলো এবং যাতায়াতের ব্যবস্থা অনেক সুন্দর। এই লোকেশানে যদি মোহাম্মদপুর থেকে আপনারা আসেন, সেক্ষেত্রে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অনেকেই চেনেন, ধানমন্ডির মোহাম্মদপুর বাস স্ট্যান্ড খুবই প্রাইম লোকেশান, সেখান থেকে আপনি আসবেন। আর এই যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা হচ্ছে 40 ফিট এভিনিউ রাস্তা, এই হাউজিংয়ের 40 ফিট এভিনিউ রাস্তা। 40 ফিট এভিনিউ রাস্তার সাথে দক্ষিণমুখী একটা প্রজেক্ট, অলরেডি দেখতে পাচ্ছেন এই পাশে যে রাস্তাটা, এই পাশে যে জমিটা আছে, এই জমিটা হচ্ছে দক্ষিণমুখী একটা বিল্ডিং হবে এখানে। এবং লাক্সারি ডেভেলপার্স লিমিটেড, তারা একটা বিল্ডিং করছে 12 কাঠা ল্যান্ডের উপরে। আমাদের সঙ্গে অলরেডি উদ্যোক্তা যারা আছেন এই বিল্ডিং এর, তারা আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছেন সাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর আজিজুল্লাহ ভাই আছেন, আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা উদ্যোক্তাদের সাথে পরিচিত হয়ে নিলাম এবং আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা কিভাবে এখানে একটা জমির শেয়ার কিনতে পারবেন, কিভাবে আপনি এখানে ফ্ল্যাটের মালিক হতে পারবেন, কতদিন সময় লাগবে, কত টাকা করে আপনি দিবেন। একবারে যেহেতু আসলে দেওয়ার প্রয়োজন না, এখানে অল্প অল্প যেহেতু আপনি দিবেন, কতদিন সময় লাগবে, কত টাকা হলে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন, কিভাবে তারা বিল্ডিং নির্মাণ করবেন এবং আপনাদের টাকা দিয়ে আপনাদের ফ্ল্যাট হবে এখানে, টোটাল বিষয়টা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা অনেকেই হয়তো বা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনারা চিন্তা করেন বাংলাদেশে আমি যদি একটা সম্পদ চাই, আমি যদি কোথাও ইনভেস্ট করতে চাই, অ্যাটলিস্ট আমার যেন সেই জায়গাটা নিরাপদ হয়, নিষ্কণ্টক হয়, আমি যেন শান্তিতে পরবর্তী লাইফ আমি লিড করতে পারি, পরবর্তী সময়টা আমি সুন্দরভাবে সেখানে কাটাতে পারি, এরকম একটা বিশ্বস্ত জায়গা কিন্তু আজকে আমরা চলে আসছি। আমরা মোশাররফ ভাইয়ের সাথে এবং সাদ ভাই এবং আজিজুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে সবাইকে বলবো আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। তো মোশাররফ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনাদের এই যে লাক্সারি টাওয়ার, যে বিল্ডিংটা আপনারা করবেন, এই টাওয়ারটা করার যে আসলে প্রক্রিয়া আপনারা শুরু করেছেন, শেয়ার ভিত্তিক যেহেতু আপনারা এখানে কার্যক্রম করবেন, 12 কাঠা জায়গা এবং এভিনিউ রাস্তার সাথে দক্ষিণমুখী একটা প্রজেক্ট, আবার নদীর পাড়ে, মানে এক কথায় হচ্ছে যে সব ধরনের সুযোগ সুবিধা, যেটা হচ্ছে ঢাকা শহরে কোথাও থাকে না। আমি যদি ধানমন্ডির কথাই বলি, ওখানে কিন্তু কোনো নদী নাই, এখানে আছে নদী, আবার এত যে চওড়া রাস্তা, নিরিবিলি পরিবেশ, এই পরিবেশটা আসলে কিন্তু ঢাকা শহরে অনেক জায়গাতেও নাই। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো মোশাররফ ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই টোটাল বিষয়টা, এই যে লোকেশনে যদি আমরা কেউ আসতে চাই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড একটা প্রাইম লোকেশন, সেই লোকেশন থেকে যদি এখানে আমরা আসতে চাই, সেক্ষেত্রে কীভাবে আসবো? আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আপনি হেঁটেও আসতে পারবেন, আবার ইচ্ছা করলে ওই জায়গা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অটোতে, জাস্ট অটোতে উঠলে আপনাকে 7 মিনিটের মধ্যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনাকে বসিলা গার্ডেন সিটি পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা, বসিলা গার্ডেন সিটি অনলি 7 মিনিট এক্স্যাক্টলি। এবং আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, এটা তো 40 ফিট একটা এভিনিউ রাস্তা, 40 ফিট একটা এভিনিউ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সলিং করা, সামনে তো আবার পিচ ঢালাই অলরেডি, মানে অল্প একটু আছে, শুধু ওই যে সোয়ারেজ লাইনের কাজ বাকি। আচ্ছা আচ্ছা, বাকি সোয়ারেজ লাইনের কাজ হলে মোটামুটি টোটাল রাস্তাটাই, মানে এভিনিউ রুটটা টোটালটাই আপনার মনে করেন যে পিচ ঢালাই হয়ে গেলে একদম নদীর পার পর্যন্ত কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে সোয়ারেজ লাইনের জন্যই হচ্ছে এই কাজটা বাকি আছে। হ্যাঁ, ওকে।
14 ফ্ল্যাট দিবেন, পার্কিং আর দোতলাটা হচ্ছে আপনারা রাখছেন কমার্শিয়াল স্পেস, তিনতলা থেকে মানে অর্থাৎ তিনতলা থেকে আবাসিক, আর তিনতলা থেকে হচ্ছে তেরোতলা পর্যন্ত আবাসিক। ওকে, তার মানে হচ্ছে আবাসিকটা হচ্ছে যারা নিতে চায়, দোতলাটা হচ্ছে আপনারা কমার্শিয়াল রাখছেন। ওকে, আমরা জানতে চাচ্ছি যে উপরে একদম টপ ফ্লোরে আপনি কি কি প্ল্যান করছেন, টপ ফ্লোরে কি কি রাখবেন? মানে কমার্স অনেক সময় দেখা যায় যে কমিউনিটি হল, মসজিদ, এই জিনিসগুলো তো থাকেই। সাদ ভাই বলবেন আমাদের সাথে। জি, আমি একটু বিস্তারিত বলি। হ্যাঁ, আমাদের এখানে এই গ্রাউন্ড ফ্লোর এবং তার উপরের একটা তালা মিনাজাইল পার্কিং হবে, দুইটা ফ্লোরে পার্কিং হবে। গ্রাউন্ড ফ্লোরের পরেই হবে প্রথম তালা, প্রথম তালাটা হবে আপনার এই কমার্শিয়াল স্পেস, এবং দ্বিতীয় তালা থেকে শুরু করে ১৩ তলা পর্যন্ত হবে রেসিডেন্সিয়াল স্পেস। ওকে, তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা ভালো, সেটি হলো যে কমার্শিয়াল স্পেস যেটা হবে প্রথম তলাতে, ওইটার আপনার পশ্চিম এবং পূর্ব দুই সাইড দিয়ে এক্সিট এবং এন্ট্রির জন্য আলাদা সিঁড়ি থাকবে। আচ্ছা, মানে যারা রেসিডেন্সিয়াল যারা থাকবে তাদের সাথে কমার্শিয়ালের কোনো সংস্পর্শ থাকবে না। ওকে, মানে একটা আলাদা পথ থাকবে, আলাদা একটা পথ থাকবে। আর ১৩ তলার উপরের যে ছাদ, রুফটপ যেটা, ওটার পশ্চিম সাইডের 50% আমরা একটা ভবিষ্যতে খুব উন্নত মানের একটা ব্র্যান্ডের একটা রেস্টুরেন্ট করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর বাকি যে 50% থাকবে পূর্ব সাইডে, সেই 50% আপনার আমাদের এই ভবনে যারা বসবাস করবে তাদের জন্য উন্মুক্ত থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তার মানে হচ্ছে আপনারা যেহেতু এখানে একটা বিল্ডিং করছেন G+13, 14 তলা, নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনাদের পার্কিং, যেটা আপনি যেটা বলছিলেন যে পার্কিংটা কোন সিস্টেমে হবে এখানে, মানে দুইটা ফ্লোর হবে পার্কিং, দুইটা ফ্লোর। জি, এরপর থেকে একটা ফ্লোর হবে কমার্শিয়াল স্পেস, তারপর থেকে 12টা ফ্লোর হবে রেসিডেন্সিয়াল। ওকে, ফ্ল্যাট প্রত্যেকটা ইউনিটে হচ্ছে 5টা করে, ফ্লোরে 5টি করে ইউনিট, আপনার 3টা ফ্লোর, আপনার ফ্লোরের 3টা ইউনিট হবে আপনার দক্ষিণ দিকে, আর আরেকটা ফ্লোর হবে ওই কর্নারে, এবং বাকি আরেকটা ফ্লোর হবে ওই কর্নারে। ওই কর্নারে যে ফ্ল্যাটটা হবে ওটাও কিন্তু সম্পূর্ণ রিভার ভিউ হবে। আচ্ছা, ওই পিছন সাইড দিকে নদী দেখা যাবে। এখানে আমাদের প্রত্যেকটি ফ্ল্যাটে আপনার 3টি করে বেডরুম, তারপরে 3টি করে ওয়াশরুম, 3টি বারান্দা এবং বড় একটি কিচেন, এবং আলাদা ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে। মানে খুবই খোলামেলা এবং সুন্দর নান্দনিক একটি ফ্ল্যাট হবে। প্রত্যেকটি বেডরুমে সর্বনিম্ন 14 ফিট। আচ্ছা আচ্ছা। 14 ফিটের নিচে আমাদের কোনো বেডরুম নেই, 14 ফিট বা 12 ফিট। আচ্ছা, তো অনেক বড় ড্রয়িং ডাইনিং স্পেসও অনেক বিশাল, অনেক বড়। মানে বসবাসের জন্য আসলে এর থেকে ভালো ফ্ল্যাট আসলে হয় না। পরিবেশগত দিক দিয়ে, ফ্ল্যাটের আয়তনের দিক দিয়ে, সব দিকে লক্ষ্য করলে খুবই সুন্দর বসবাসের উপযোগী একটি ফ্ল্যাট হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আমরা আসলে এই কনস্ট্রাকশন এই লাইনে নতুন না, ইতিপূর্বে আমাদের আরও বেশ কয়েকটি প্রজেক্ট চলমান আছে, কিছু প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 7টা প্রজেক্ট চলমান, এটা আমাদের 8ম প্রজেক্ট, লাক্সারি টাওয়ার। তো আমরা ইতিপূর্বে যেই ফ্ল্যাটগুলি এরকম শেয়ার ভিত্তিক করেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আমাদের থেকে ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাট তৈরি হওয়ার পরে সবাই প্রত্যেকটা ফ্ল্যাটে মিনিমাম 15-20 লক্ষ টাকা তৎকালীন বাজার মূল্যে তারা লাভবান হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি আশা করছি যে এই প্রজেক্ট শেষ হতে হতে আমাদের এই সামনের দক্ষিণমুখী যে রাস্তাটি রয়েছে, প্রশস্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি সম্পূর্ণ পাকা হয়ে যাবে, এবং যখন এখানে বসবাস শুরু হবে তখন এখানে এক একটা ফ্ল্যাটের মূল্য না হলেও 70-80 লক্ষ টাকা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা যেটা ধারণা করছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসতে চেয়েছিলাম, আপনি আগেই বলে দিয়েছেন, খুব ভালো হয়েছে। সেটা হচ্ছে যে এখানে যারা আসলে শেয়ার নেবেন, শেয়ার নিলে তার তো অবশ্যই একটা ফিউচার প্ল্যান থাকে যে আমি কেন এখানে শেয়ার নেব। অবশ্য অনেকেই যারা বসবাসের জন্য নিতে চায়, অনেকেই আছেন যারা আমি এখানে ইনভেস্ট করলাম, পরবর্তীতে হয়তো রেডি হওয়ার পর আমি বিক্রি করে দেব, সেই সব চিন্তা থেকে আসলে অনেকেই করতে
করেছেন, যারা প্রবাসে আছেন অনেকেই চিন্তা করে আমি ইনভেস্ট করে রাখবো। তো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা এখন তো শেয়ার বিক্রি করছেন, শেয়ারটা কবে আপনারা রেজিস্টার দিবেন? জমি তো প্রথমে আপনাদের বিক্রি করতে হবে, তাই তো? যারা কিনবেন ফ্ল্যাট একটা শেয়ার নেওয়ার পরে উনি একটা ফ্ল্যাটের সমপরিমাণ শেয়ারের মালিক হবে, জমির মালিক হবে, জমির মালিক। এরপরে ফ্ল্যাটটা তো রেডি হবে, বিল্ডিংটা রেডি হবে, উনি অল্প অল্প করে টাকা দেবেন কিস্তির মাধ্যমে। এরপরে ফ্ল্যাটটা এক সময় গিয়ে টাকা পরিশোধ হবে, বিল্ডিংটারও কাজ শেষ হয়ে যাবে, আপনার হ্যান্ড ওভার দিবেন। ওকে, তো একটু বলবেন যে আসলে শেয়ার আপনার বিক্রি করার প্রক্রিয়া কি, কিভাবে নিবে? আচ্ছা, এখানে কয়েকটি পজিটিভ সাইড আছে, তন্মধ্যে সর্বপ্রথম যেটি সেটি হলো এখানে সে ফ্ল্যাট চয়েস করে নেওয়ার সুযোগ আছে। আমাদের যে কোনো ফ্লোরে যে কোনো ফ্ল্যাট সে চয়েস করে নিতে পারবে। সাধারণত শেয়ার ভিত্তিক প্রজেক্টে লটারির মাধ্যমে নির্দিষ্ট হয় ফ্ল্যাটগুলো, বাট আমরা এখানে একটু ভিন্নভাবে করছি। শুরুতেই সে চয়েস করে নিতে পারবে যে আমি অমুক ফ্ল্যাটটি নিতে চাই। আচ্ছা আচ্ছা। তো সর্বপ্রথম তার কাজ হলো যে সে সবকিছু দেখে শুনে তার যদি পছন্দ হয় সে প্রথমে শেয়ারের মূল্য দিয়ে এই ফ্ল্যাটের জমির শেয়ারটি ক্রয় করবে। আপনি এই এখন সে যদি বায়না করে দুই মাসের মধ্যেই আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। দুই মাসের মধ্যে তার ফ্ল্যাট ফ্ল্যাটের যে জমির যে শেয়ার সেটা রেজিস্ট্রেশন হবে, এবং রেজিস্ট্রেশন হওয়ার এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই আমাদের কাজ আরম্ভ হবে। তো কাজ আরম্ভ হওয়ার পরে ধাপে ধাপে সে তার এই ফ্ল্যাটের কনস্ট্রাকশনের যে খরচ এগুলো সে প্রদান করবে। যেমন পাইলিংয়ের সময় একটা খরচ আছে, পাইলিংয়ের সময় একটা কিস্তি দিবে। এরপরে আপনার বেসমেন্ট, গ্রেট বিম, কলাম এই সময় একটা কিস্তি দিবে, প্রত্যেকটা সাথে সাথে একটা করে কিস্তি দিবে। তো দেখা যাবে যে প্রথম জমি শেয়ার কেনার পরের যে ধাপগুলো এগুলো খুবই রিল্যাক্সের সাথে সে দিতে পারবে। এভাবে তার কাজ শেষ হওয়া পর্যন্ত সে কিস্তি চালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, মোটামুটি কতদিন সময় লাগবে আপনার হ্যান্ড ওভার হতে? এখানে যেহেতু এটা একটু বড় প্রজেক্ট, আপনার 14 তলা একটা বিল্ডিং এর প্রজেক্ট, আমরা আশা করছি 3.5 থেকে 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। 3.5 বছরের মধ্যে আমাদের টার্গেট শেষ করা। মানে 3 থেকে 3.5 বছর নরমালি লাগে, বেশি লাগে না। তারপরে যদি আসলে যেমন ধরেন দেশে অনেক সময় ক্রাইসিস তৈরি হয়, এই আন্দোলন সংগ্রাম গেল মাঝখানে, যে কারণে হয়তো অনেকে কাজ করতে পারেনি, এরকম যদি সিচুয়েশন তৈরি না হয় তাহলে অবশ্যই আপনারা স্মুথলি শেষ করে দিবেন। স্মুথলি শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। ওকে, আমাদের কাজ বন্ধ থাকবে না, কাজ চলমান থাকবে। যত তাড়াতাড়ি শেষ করতে পারবো সেটা ক্লায়েন্টদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, সবার জন্য ভালো। ওকে, এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? এখানে আমাদের শেয়ার মূল্যটা দুই ধরনের। এই সামনের যে 3টি ফ্ল্যাট এখানে আমরা শেয়ার মূল্য রাখছি 22 লক্ষ টাকা। আচ্ছা। আর পিছনের ওই কর্নার এবং এই কর্নারে যে 2টি ফ্ল্যাট এখানে আমরা শেয়ার মূল্য ধরছি 21 লক্ষ টাকা। আচ্ছা, তার মানে হচ্ছে টোটাল যেহেতু প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট, সামনে 3টা, এই 3টার জন্য রাখছেন 22 লক্ষ টাকা। জি। আর ব্যাক সাইডে যে 2টা আছে সেই 2টার জন্য আপনারা রাখছেন 21 লক্ষ টাকা। জি। ওকে, শেয়ার মূল্য। জি, শেয়ার মূল্য। আচ্ছা, এখন যদি কেউ কিনতে চায়, জি, তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? এখন যদি কেউ কিনতে চায়, আমাদের নিয়ম হলো যে সে 1/3 টাকা দিয়ে সে এটাকে বায়না করবে, এবং তার সাথে আমাদের কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হবে। আচ্ছা আচ্ছা। এগ্রিমেন্ট হয়ে এরপরে যখন আমরা তাকে ফাইনালি রেজিস্ট্রেশনের ডেট দিব, তার আগে সে বাকি টাকা পরিশোধ করে তার নামে সে রেজিস্ট্রেশন নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। রেজিস্ট্রেশনের যখন ডেট দিবেন এটা মোটামুটি কতদিন সময়? এটা আমরা টার্গেট আছে 2 থেকে আড়াই মাস। 2 থেকে আড়াই মাস। জি। আচ্ছা, 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনারা তাকে রেজিস্ট্রি করে দিবেন, টাকাটাও আপনারা নিয়ে নেবেন, এই তো? রেজিস্ট্রির সময় এবং সাবকবলা রেজিস্ট্রি হবে? সাবকবলা রেজিস্ট্রি হবে। এবং আরেকটি বিষয় যেটা না বললেই নয়, জমিটা কিন্তু আমাদের নামেই। আচ্ছা, এখন বর্তমানে আমাদের নামে। জি, আমাদের নামে জমিটা আছে, এবং আমরাই কি করব, সরাসরি তাকে রেজিস্ট্রেশন দিব। তার মানে যিনি এই এখানে শেয়ার কিনবেন উনি একটা জমির মালিক হয়ে গেলেন। জমির মালিক হয়ে গেলেন। ওকে, সাবকবলা রেজিস্ট্রি মানে জমির মালিক, চাইলে উনি পরবর্তীতে আর বিক্রি করতে পারবে। হ্যাঁ, এখানে এখানে সবকিছুরই সুযোগ আছে। দেখা গেল সে এখানে প্রজেক্টে সে শুরু করলো, কোনো কারণে আল্লাহ না করুন সে যদি চালাতে না পারে কিংবা তা যদি সম্ভব না হয়ে ওঠে, সে মাঝখানে সে বিক্রি করে দেওয়ার সুযোগ আছে, এবং সেক্ষেত্রে আমরাও তাকে হেল্প করতে পারবো। সে একটা লভ্যাংশ নিয়েই সে বিক্রি করতে পারবে। তারপরে কেউ যদি চায় যে না আমি শেষ করার পরে, কমপ্লিট হওয়ার পরে তারপরে বিক্রি করব, এটাও তার সুযোগ আছে। সে যদি কেউ বিনিয়োগের জন্য, লাভের জন্য যদি কেউ রাখে, সে শেষে বিক্রি করে দিতে পারে। আবার কেউ যদি চায় যে না আমি এখানে বসবাস করব, সেটারও সুযোগ আছে। মানে এখানে সব সুযোগ আছে। এক্স্যাক্টলি। এখানে এমন না যে আমি এখানে শেয়ারটা নিলাম, আমি বাধা পড়ে গেলাম, আমি আটকে গেলাম, ওই ধরনের কোনো অপশন এখানে নাই। সে যখন তখন যে কোনো কিছু সেটা করতে পারবে, করতে পারবে। ওকে, আচ্ছা, এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কনস্ট্রাকশনের যে আপনি তখন বললেন যে কনস্ট্রাকশনটা
আপনারা শুরু করবেন, 3-3.5 বছর মতো লাগবে। জি, শেয়ারটা যখন রেজিস্ট্রি হয়ে করে দিবেন, এরপরে কতদিন পরে আপনারা কাজ শুরু করবেন? ওই যে রেজিস্ট্রি হওয়ার পর সপ্তাহখানিক 15 দিন। অলরেডি রেজিস্ট্রেশনের আগেই আমাদের বিল্ডিং এর টোটাল ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, সয়েল টেস্ট করে ফেলবো, আমাদের ইতিমধ্যে ডিজিটাল সার্ভে সবকিছু হয়ে গেছে, সম্পূর্ণ কিছু রেডি থাকবে, রেজিস্ট্রেশন শেষ, সাথে সাথে আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। এখন আপনি একটু বলবেন আমাকে যে টোটাল বিল্ডিংটা কনস্ট্রাকশন কমপ্লিট হওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে? আসলে কি এটা তো আপনার এটা আনুমানিক? হ্যাঁ আনুমানিক, হ্যাঁ, আপনার ম্যাটেরিয়ালস এর উপর, দামের উপর নির্ভর করে। এখন যেমন একটু রডের দাম কমে আসতেছে, আপনারা অনেকে জেনে থাকবেন যে বাজারে কিন্তু এখন রডের দাম কিন্তু মোটামুটি ইতিমধ্যেই 8-10 হাজার টাকা টনে কমে গেছে। তো বর্তমান বাজার মূল্য হিসাবে আমাদের এখানে শেয়ারের পরে আনুমানিক আমরা যেটা ধারণা করতেছি 30 লাখ টাকার মধ্যে তার বাকি ফ্ল্যাটের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 30 লাখ টাকার মধ্যে? ওকে, তার মানে হচ্ছে 22 লক্ষ টাকা শেয়ার মূল্য। জি, আর বাকি কনস্ট্রাকশন খরচটা হচ্ছে 30 লক্ষ। জি, তাহলে শেয়ার মূল্য আর হচ্ছে আপনার কনস্ট্রাকশন খরচ মিলিয়ে হচ্ছে টোটাল 52 লক্ষ টাকা মতো লাগতে পারে, কম বেশি এটা অবস্থার উপর নির্ভর করে। 52 লক্ষ টাকা শেষ মানে একদম যদি রেডি হয়ে যায়, জি জি, দেন যদি কেউ চায় আমি বিক্রি করে দিব। জি 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 জি, বিক্রি করলে সে কত টাকায় বিক্রি করতে পারবে? এখানে মানে বর্তমান যে অবস্থা, মিনিমাম 85 লাখ টাকা, 80-85 লাখ টাকা সর্বনিম্ন সে এখানে বিক্রি করতে পারবে। মিনিমাম 80-85 লক্ষ টাকায়, তার মানে হচ্ছে মানে ভালো একটা প্রফিট, ভালো একটা প্রফিট। এই জায়গাটা কিন্তু একটা পপুলার জায়গা, আপনি দেখেন এখনই কিন্তু কত মানুষ এখানে ঘুরতে আসছে। আপনি বৃহস্পতিবার শুক্রবার এখানে মানুষ কিন্তু আসলে ঘোরার জন্য আসে, মানুষ এখানে ঘোরার জন্য আসে, একটু প্রকৃতির অনুভব করতে এখানে আসে। তো আর এমন একটা প্লেসে পজিশনে সে আসলে এখানে নিয়মিত বসবাস করবে। এক্স্যাক্টলি, এখানে দেখবেন 2-3 বছর পর এদিক দিয়ে অনেক রেস্টুরেন্ট, অনেক পার্কের মতো অনেক কিছু হয়ে যাবে। এদিকে সকালবেলা এদিকে হাঁটার জন্য খুব সুন্দর একটা ওয়াকওয়ে আছে, ব্যবস্থাপনা আছে, নদীর যে একটা নির্মল হাওয়া, মানে সব মিলিয়ে আসলে অপরূপ একটা দৃশ্য আর কি। এখানে না আসলে আসলে বোঝা যাবে না। সময় ধরেন আমি একটু জিনিস বলি, অনেকে আসলে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি একটু ক্যালকুলেশন দেই। এক সময় ধানমন্ডি, গুলশান বিভিন্ন এরিয়া এক সময় কিন্তু এরকম ফাঁকা ছিল কোন না কোন একটা সময়। জি জি, আজকে কিন্তু সেই এরিয়াটা এখন অনেক ডিমান্ডেবল। জি জি, এবং ওই এরিয়াতে আর ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য অনেকের নাই। জি, তো যার কারণে যদি কেউ চায় যে না আমি এরকম একটা জায়গায় নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে, এখন যদি কেউ নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকায় অনেক কম টাকায়। ইভেন যদি কেউ এখন শেয়ার মূল্যটা পরিশোধ করে দিয়ে, অ্যাটলিস্ট যে শেয়ার মূল্য পরিশোধ করে দিয়ে আমি 2 মাস পরে আমি জমির মালিক হয়ে গেলাম, 3 মাস পরে বিক্রি করে দেব, তাও সেখানে একটা ভালো একটা প্রফিট পাবে। মানে সে জমির মালিক, আপনার কনস্ট্রাকশনের কাজ যত আগাতে থাকবে অটোমেটিকলি তার শেয়ারের দাম কিন্তু বাড়তে থাকবে। এক্স্যাক্টলি, চমৎকার। তো সাদ ভাই, আমরা মোটামুটি আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জানলাম। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, আমার দর্শকদেরকে আমি বলতে চাই, যারা এখানে একটা শেয়ার নিতে চান, অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বার, এখানে যেহেতু মোশারফ ভাই, সাদ ভাই এবং হচ্ছে আজিজুল্লাহ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যে যেখানে থাকেন, প্রবাস থেকে দেখেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, আপনি ফোন করবেন, কথা বলবেন তাদের সাথে, আসবেন লোকেশনে, এসে জায়গা দেখবেন, পছন্দ হলে তারপরে আপনি শেয়ার নেবেন। জি অবশ্যই অবশ্যই, এবং কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসই আপনাদের কাছে যেহেতু আছে, আপনারা সবকিছুই তাকে দিবেন এবং সে দেখবে যাচাই বাছাই করার জন্য। ওকে, এটা একেবারে ক্লিয়ার কাগজপত্র, সে দেখতে পারবে, যাচাই করতে পারবে। এছাড়াও যখন কনস্ট্রাকশন কাজ চলবে, যেহেতু এটা সমস্ত শেয়ার হোল্ডারদের টাকা দিয়েই নির্মিত হবে, তো যে কোনো সময় মানে তার জন্য হিসাব বিভাগ উন্মুক্ত থাকবে। সে যখন খুশি তখন এসে পুরো হিসাবটা সে দেখতে পারবে, এই পর্যন্ত কত টাকার ইট কেনা হয়েছে, বালু কেনা হয়েছে, রড কেনা হয়েছে, তারপরে ইঞ্জিনিয়ার পারপাস খরচ কত, কন্ট্রাক্টর পারপাস কত খরচ হয়েছে, এ টু জেড সবকিছু দেখার তার সুযোগ আছে, এখানে সবকিছুই ওপেন। আচ্ছা আচ্ছা, তো খুবই চমৎকার। আমি আমার দর্শকদেরকে একদম শেষ বার্তাটা দিতে চাই। মূলত আসলে একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন হয় এবং উদ্যোক্তারা যখন একটা উদ্যোগ নেয়, তখন কিন্তু মানে অবশ্যই ভালো একটা মানে মেন্টালিটি এবং ভালো আস্থাভাজন মানুষজন যারা আসলে এই ধরনের কার্যক্রমের সাথে এগিয়ে আসেন, এবং অনেকেই চান যে ভাই আমি ভালো আস্থাভাজন লোক পাচ্ছি না, টাকা হয়তো তার আছে কিন্তু আমি বিশ্বাস পাচ্ছি না। আমি বলবো যে লাক্সারি ডেভেলপমেন্টের যারা উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আস্থাভাজন, এবং তাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে, কিছু কনস্ট্রাকশন চলতেছে, এটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো রিটার্ন এখান থেকে আশা করা। অবশ্যই অবশ্যই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।